বন্ধুরা, গুচ্ছভুক্ত দুটি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের প্রশ্ন অনেক। এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী 29 মার্চ তাদের একটি মিটিং রয়েছে, এখানে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে তারা কি গুচ্ছে থাকতে চায় নাকি চায় না। পরবর্তীতে যারা সিন্ডিকেটের যে সভা হবে সেখানেই তারা এই সিদ্ধান্তটাকে ফাইনালাইজ করবে, এটা নিশ্চয়ই তোমরা জানো, এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে জানিয়েছিলাম। তবে বন্ধুরা, তোমরা অনেকেই ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেছিলে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রিসেন্টলি একটি আপডেট এসেছে, সেই আপডেট অনুযায়ী তারা আজকে একটি মিটিং করেছিল এবং সেই মিটিংয়ে তারা সর্বসম্মতিক্রমে গুচ্ছ থেকে তারা বের হয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে। এবং শিক্ষক সমিতি এই সিদ্ধান্তটি নিয়েছে সর্বসম্মতিক্রমে এবং আগামীকাল তারা একটি চিঠি দিবে ভিসি স্যারের বরাবর, এবং সেই চিঠিতে বলা থাকবে আগামী 4 এপ্রিলের মধ্যে ইসলামিক বিশ্ববিদ্যালয় যেন সে ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়া শুরু করে বা এই প্রক্রিয়ার দিকে যায়, গুচ্ছ থেকে যেন বেরিয়ে যায়। এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। বন্ধুরা, নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, চলো সেই নিউজটি এক নজর আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এগোচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। আসন্ন 2022-23 শিক্ষাবর্ষের 22টি বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য আগামী 4 এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা আহ্বানের জন্য উপাচার্যকে চিঠি দেবে শিক্ষক সমিতি। বন্ধুরা, তোমরা জানো এর আগে একটি মিটিং হয়েছিল ইউজিসির সাথে, সেই ইউজিসির সভায় ইসলামিক বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার উপস্থিত ছিলেন। ইউজিসি উপাচার্য স্যারকে তারা রিকোয়েস্ট করেছিলেন, নির্দেশনা দিয়েছিলেন যাতে ইসলামিক বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছে থাকে। পরবর্তীতে ভিসি স্যার এই তথ্যটি বা এই সিদ্ধান্তটি বা অনুরোধটি শিক্ষক সমিতির সাথে আলোচনা করে। তবে বন্ধুরা, আলোচনার পরে শিক্ষক সমিতি এর বিপরীত অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে মত দেয়, গুচ্ছ থেকে বের হয়ে যেতে চাচ্ছে। এর ধারাবাহিকতা আজকে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে সেই একই সিদ্ধান্তই হয়েছে, অর্থাৎ তারা গুচ্ছে থাকতে চাচ্ছে না। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সেটা আমরা একবার দেখি। এর প্রেক্ষিতে 28 মার্চ পুনরায় শিক্ষক সমিতির মিটিংয়ের আহ্বান করে মিটিংয়ে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসে। এছাড়া মিটিংয়ে শিক্ষক সমিতির আগামী 4 এপ্রিলের মধ্যে ভিসিকে নিজস্ব পদ্ধতির ভর্তি কার্যক্রম শুরু করার অনুরোধ জানান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, যেহেতু একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছের বাইরে যেতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেহেতু সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যদের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপাচার্য স্যার পরীক্ষা নিতে পারেন না। তাছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মহান সংসদ ভবন থেকে আইনের মাধ্যমেই দেওয়া হয়েছে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে পর্যন্ত যে আপডেট আমরা পেলাম সেই আপডেট অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যেতে চাচ্ছে, যদিও আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং ইউজিসির এ ব্যাপারে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বা অনুরোধকে উপেক্ষা করে এই দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যেতে চাচ্ছে এবং নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে। যাই হোক বন্ধুরা, তারা গুচ্ছে থাকুক বা না থাকুক এই সিদ্ধান্তটি দ্রুত না উচিত, কারণ যদি গুচ্ছে থাকে তাহলে একভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, আর যদি গুচ্ছ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু এই দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে তোমাদের চিন্তা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এমনকি তাদের কোয়েশ্চেন প্যাটার্ন নানা খুঁটিনাটি বিষয় তোমাদেরকে জানতে হবে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণের জন্যই। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।